শুরু করছি টাফটক উইথ ধৃতব্রত টাফটক উইথ ঋতব্রততে আজকে এমন একজন মানুষ তিনি টাফটকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কারণ টাফটকের প্রথম এপিসোডে তিনি ছিলেন আমার অতিথি আজকে আমাদের সঙ্গে এমন একজন রয়েছেন দু সালে যাকে আমার বলতে হয়েছিল রাজ্য সভাপতি আজকে তিনি মাননীয় সাংসদ এবং সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টির সহসভাপতি এই সমস্ত পরিচয় তো আছেই কিন্তু আজকে তিনি নামেই গোটা বঙ্গে খ্যাত আজকে রয়েছেন দিলীপ ঘোষ দিলীপ দা স্বাগত টফত দিলীপ দা প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করব সে প্রশ্নটা হচ্ছে সবার প্রশ্ন এমন একটা আন্দোলন করলেন আপনারা এমন একটা নবান্ন অভিযান করলেন অনেকে বলছেন সুপার ফ্লপ অনেকে বলছেন না যেরকমভাবে করার কথা ছিল সেরকমই আপনি কীভাবে দেখছেন দেখুন আমরা রাজনৈতিক কর্মী আন্দোলন করি বিরোধী পার্টি হিসাবে সেটা আমরা করব করেছি এবারে ফ্লপ কি হিট লোকে ডিসিশান নিক এটাই তো বিজেপি যা করে সেটা চর্চার বিষয় হয় আর সেটাই আমরা চেয়েছি সাধারণ মানুষ সাধারণ মানুষে ইস্যু নিয়ে গেছে। লক্ষ লক্ষ যুবক যুবতী যারা শিক্ষিত বসে আছেন তাদের ভবিষ্যৎ অন্ধকার নিয়ে তাদের কথা বলতে গেছে সাড়ে দশ কোটি বাঙালি যারা আজকে লজ্জায় মাথা হয়ে গেছেন মন্ত্রী নেতাদের এই কাণ্ডমান্ড দেখে তাদের কথা বলতে গেছি আমরা তারা দেখুন এত জাম জট হয়েছে একটা লোক গালাগালি দেয়নি সাধারণ পাবলিক ইনডাইরেক্টলি সাপোর্ট করেছে কে বলছে ফ্লপ কে তাহলে এত চিন্তা কেন আজকেও মমতা ব্যানার্জি কমেন্ট করছেন আপনি তো কিছু বলেনই না কেন পুরো শক্তি লাগিয়ে দিয়েছেন আপনি কোনোদিন শুনেছেন যে স্টেশনের ভিতরে ঢুকে রাজ্য পুলিশ লোককে ধরে নিয়ে আসছে লাঠি পেটা করছে টিয়ার গাছ ছাড়ছে আমার মনে পড়ছে রাম মন্দির আন্দোলনে কর সময় দোকানের ভিতর থেকে ডেকে নিয়ে এসে কলার ধরে নিয়ে মাথায় গুলি মেরেছিল রাম শরৎকে অযোধ্যায় পুলিশ মোলায়মের পুলিশ তার পরিণামও সবাই জানে ঠিক সেরকম গলির মধ্যে বড় বাজারে ঢুকে গেছে ট্রেনে এসে মারছে পার্টি অফিসের ভিতরে ঢুকছে সাঁতরাগাছি স্টেশনে টিয়ার গ্যাস লাঠিচার্জ তারপর কর্মীরা পাথর মেরেছে আরে রাইলের গিয়ে আন্দোলন শেষ তাও ঢুকছো একদিন আগের থেকে যেখান থেকে ট্রেন ছাড়বে আমাদের ভাড়া ট্রেন ফকটিয়া নয় টিএমসির মতো ট্রেনে উঠতে দিচ্ছে না দড়ি বেঁধে দিয়েছে স্টেশনগুলোকে পুলিশ দাঁড়িয়ে আছে আর পি এফ মানা করছে আপনার এখানে আসতে পারেন না আমাদের কাস্টমারদের ডিস্টার্ব করতে পারেন না তাও বাস স্ট্যান্ডে বাস আটকানো হয়েছে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে ট্রাক থেকে নামিয়ে দেওয়া হয়েছে জায়গায় জায়গায় একটা জায়গায় আন্দোলন ছিল সারা বাংলায় ওরাই ছড়িয়ে দিয়েছে রাস্তা অবরোধ ধর্না আমাদের কর্মীরা সারাদিন করেছে সকালে আমি বেড়াতে গেছি শুনি যে থানার কাছে আমি মর্নিং ওয়াক করি নিউ টাউন থানা ওদিক থেকে একটা বাস ভর্তি কর্মীরা আসছিল শ্রীরাম বলে বাস আটকে ষাট জনকে রাত অবধি থানায় বসিয়ে রেখেছে আপনি ভাবুন কত দূর চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি ফুসটা কে হলো আপনার সমস্ত শক্তি সমস্ত প্ল্যানিং চক্রান্তকে ব্যর্থ করে লক্ষাধিক লোক এসে কলকাতা কাঁপিয়ে দিয়ে গেল আপনাদের বুকে হেঁটে তারপরেও বুঝতে পারছেন না মানুষ কি চাইছে অনেকে বলছেন রাজ্যের ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি সুকান্ত বাবু সুকান্ত মজুমদার তিনি যখন আন্দোলন করছেন আপনি সেই আন্দোলনকে স্থগিত করে দিলেন বললেন আন্দোলন শেষ এটা কি কোথাও রাজ্য সভাপতিকে হেউ করার জন্য আপনি করেছিলেন তিনটি জায়গা থেকে র্যালি বেরিয়েছে আপনারা জানেন তো তিন দিক থেকে তিনজন নেতা থাকবেন তারাই ডিসন তারাই নেতাটা পার্টি ঘোষণা করে দিয়েছিলো কখন শুরু হবে কখন যাবেন পরিস্থিতি অনুযায়ী কতটা যাবেন এক একটা মিছিলের দূরত্ব আলাদা অনেক মিছিল শুরু করতদিন আটকেছে অনেকটা দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পরে আটকেছে আমাদের মিছিল যেটা ছিল কলকাতায় সবচেয়ে বেশি লম্বা চলেছে আধ ঘন্টার বেশি আর যথারীতি ব্রিজে ওঠার আগে আটকেছে তো প্রত্যেক জায়গায় সিচুয়েশান আলাদা ছিল সেরকম তাকেই বলা হয়েছিল নেতাকে যে আপনি ঠিক করবেন কখন শুরু হবে কখন শেষ হবে তো আমরা গেলাম আমি সামনে ছিলাম জল কামান মারা হলো আমার চশমা ফসমা উড়ে গেলো আমি আমার সঙ্গে কিছু এমএলএ এমপি ছিলেন যারা সামনে সবাই ভিজলেন আমার পুরো ফোর্স তারা স্বাভাবিক বাঁচাবার চেষ্টা করে সবার উপরে পুরো জল ঢেলে দিল মেশিনের সব জল শেষ হয়ে গেল পাঁচ মিনিটের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম জল শেষ হবে তারপরে এগো তারপরে লাঠি জয় শুরু হলো টিয়ার গ্যাস শুরু হলো যা করার করেছে ওখানে দাঁড়িয়েছে স্বাভাবিকভাবে এই মারের পিছনে এই অত্যাচারের কর্মীরা পিছিয়ে গেছেন ফ্লাইওভার নিচে পা হয়ে গেছেন আমি দেখুন সবাই চলে গেছেন তখন আমি বললাম যে আমাদের এখানে স্থগিত এই অবধি এসেছি আমরা এরপর আমরা ব্যাক করবো কিন্তু অনেকে বলছেন আপনি বলেছেন অভিযান অর্থাৎ না ভিডিও দেখে নিন কোথায় বলেছি আমি হ্যাঁ অনেকে বলছেন তার কারণ অনেকে অনেক লোককে খুশি করতে হয় সেরকম তাদের বলতে হয় আপনারা বলবেন না আমি জানি কারণ কি আপনারা জানেন পরিস্থিতিটা কী আছে ঘটনাটাকে ঘুরিয়ে দেখিয়ে কারো কাছে বাহবা নিতে হবে এখন পিঠ বাঁচাবার জন্য অনেকে চেষ্টা করে কেউ পিঠ বাঁচাচ্ছে কেউ পেট বাঁচাচ্ছে তার দায় ভারতীয় জনতা পার্টি ইমানদারির সঙ্গে লড়াই করেছে আমাদের কর্মীরা এত সংকট প্রতিবাদ বাধা সত্ত্বেও এসেছে এবং দেখিয়ে দিয়েছে যে জনগণের প্রতিনিধিত্ব আমরাই করছি সরকারকে আমরাই ছড়াতে পারি অনেকে বলছেন প্রচারের আলোটুকু সবটুকু আপনি কেড়ে নিয়েছিলেন আর আপনি সেই জন্যই বলেছেন অভিযান শেষ অর্থাৎ আপনি প্রচারের মধ্যমণি হই শুনুন হ্যাঁ সেটা তো আমি ঠিক করতে আপনি ঠিক করবেন আপনাদের কাছে অধিকার আছে আমরা কাজ করেছি পার্টি যে দায়িত্ব যে পালন করেছি আমার তা মনে হয় না আমার তো মনে হয় যে অন্যান্য যে আরও দুটো মিছিল ছিল সেগুলোকেও যথেষ্ট ভালোভাবে দেখানো হয়েছে আমাদের নেতাদেরকে এবং সত্যিই আমাদের কর্মীরা যেভাবে লড়াই করেছেন এগিয়েছেন পুলিশের সঙ্গে আমরা তো জোর করতে আসছি নি মারামারি করতে আসিনি আমার প্রশ্ন হচ্ছে আন্দোলন স্থগিত বলার পরেও যখন সবাই ফিরে যাচ্ছে তাদের উপরে অ্যাটাক হয় কেন কেন লাঠি চলে তারা তো ফিরে যাচ্ছেন রাস্তায় কোনো গণ্ডগোল করেনি এই দোকানপাট লুট করেছে কাউকে মেরেছে বলতে পারবে না বাইরের চোর গাত কেউ বলতে তাদেরকে এক দু কিলোমিটার অবধি আমি তারপরে গাড়িতে করে এলাম কারণ বিরাট লম্বা মিছিল ছিল বহু কর্মীকে আমি দেখতে পাইনি তারাও আমাকে দেখতে পাইনি আমি সামনে ছিলাম আমি গাড়ি করে যখন আসছি আমরা শান্তিতে বাড়ি যাবো বলে যাচ্ছি স্বাভাবিক ক্ষোভ ছিল মার খেয়েছে কার পা ফুলে গেছে পিঠ ফুলে গেছে পা ভেঙে গেছে তুলে নিয়ে আমি দেখতে দেখতে এলাম মানে সাবধানে যাওয়ার লোক আছে সব দেখার জন্য হসপিটালে যাবেন কিন্তু শান্তিতে যায় তারপরে ঘটনা ঘটেছে গাড়ি পোড়ানো দেখানো হচ্ছে খারা গাড়ি পোড়াচ্ছে বলছে মিছিলে মিছিলে সবাই তো যাচ্ছে ঝান্ডা নিয়ে যে লোকগুলো গাড়ি পুড়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কি পেট্রোল ডিজেল কোথাতে গেল আর যখন গাড়ি পোড়ানো হচ্ছে পুলিশ গাড়ির ড্রাইভার কোথায় ছিল এর পেছনে কিসের রহস্য এটা কি আপনার মনে হয় আপনাদের মান বাঁচাতে অন্তত একটা গাড়ি পোড়ানো হোক রকম এর আগেও যখন আমার মনে হয় দু বছর আগে লালবাজার অভিযানে ঠিক একই কথা করা হয়েছিল সব শেষ হয়ে গেছে আন্দোলন হঠাৎ একটা গাড়িতে আগুন লেগে গেল কে লাগালো সেটাকে হাইলাইট করা হচ্ছে মিডিয়ায় গাড়িটা হচ্ছে এবার টিএমসি সেটাকে ইস্যু করে আমাদেরকে বদনাম করার চেষ্টা করলো আমরা যথেষ্ট সংযত সিস্টেমেটিক ছিলাম আমাদের তত্তব কিচ্ছু হয়নি লোক লাগিয়ে করিয়ে এমনকি গলির থেকে ঢিল মারা হয়েছে আমাদের কর্মীদের উপরে একাধিক জনের মাথা ফেটেছে চোট লেগেছে সব প্ল্যান ছিল কিন্তু তাও আমরা প্রভোকেশনে পা দিই এই হাজার হাজার কর্মী যদি খেপে যেত লক্ষাধিক লোক কী না কি হতে পারতো কোটা পুলিশ থাকতো একজন ইন্সপেক্টর নাকি মার খেয়েছেন সে একজন জয়েন্ট কমিশনার নাকি তার কাছে কোনো পিস্টল নেই আর্মস নেই তিনি কি চা খেতে গেছিলেন ওখানে একা দাঁড়িয়ে আছেন তার সঙ্গে একটা কনস্টেবল নেই কারো ধারণা আছে না কোনো কে ප්‍රවහক হচ্ছে যারা প্রথম শুরু করলো মার মার পুলিশে তারা কারা আমি চ্যালেঞ্জ করছি সমস্ত ভিডিও দেখতে ধরা হোক যারা গাড়ি চালিয়েছে তারা ধরা হোক আমাদের কর্মীরা তারপরে আপনি কি বলতে চান যে ভারতীয় জনতা পার্টির যে সমর্থক বা কর্মীরা যারা পুলিশকে মারের কথা বলেছে বা পুলিশকে মেরেছেন এই অভিযুক্ত যাদের বিরুদ্ধে রয়েছে তারা দিলীপ ঘোষের লবিনন তারা সুকান্ত বাবু লবি বা সুভেন্দু অধিকারী লবি না কোনো রবীনায় বিজেপিতে কোনো লবি হয় না বিজেপি পার্টি হয় একটা সেখানে পুরনো নূতন বা চ্যাটার্জি স্ট্রিট ব্যানার্জি স্ট্রিট এরকম হয় না ভারতীয় জনতা পার্টি সমুদ্র হিমাচল আঠারো কোটি আমাদের মেম্বার আর সবাই পার্টির সদস্য আমাদের নেতা নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট আমাদের নাড্ডাছি আর এখানে সুকান্ত মহিন্দা আমাদের নেতা তার নেতৃত্বে তার আদেশে আমিও গেছি আমি অলরেডি ভাইস প্রেসিডেন্ট হতে পারি কিন্তু আমার প্রেসিডেন্ট যিনি বলেছেন আমাকে আদেশ দিয়েছেন যে আপনি কলকাতা থেকে লিড করবেন তারা যুবকরা দুজন গেছেন গঙ্গা পাড়ে হয়ে লড়াই করেছেন আমি পুরনো লোক এখানে ছিলাম আমাদের বাকি এখানকার সব জেলাকে নিয়ে গেছি এটাই হচ্ছে সিস্টেম এটা সফল হয়ে গেছে আমাদের মধ্যে দূরত্ব করা যাচ্ছে না বলে অনেকের কষ্ট হচ্ছে চেষ্টা করে যাচ্ছেন সুকান্ত বিজেপি আগেও জিতেছে এবারেও বিজেপি জিতবে আগামী ইলেকশনেও বিজেপি জিতবে সে এর মধ্যে কোনো অটলজি আডবাণীজির মধ্যে অনেক দূরত্ব করার চেষ্টা হয়েছে মোদি অমিত শাহের মধ্যে চেষ্টা করা হয়েছে হওয়া সম্ভব নয় আমরা একই স্কুলে পড়েছি তো

যোশীজি তারা আমাদের উপদেষ্টা আজকেও আমাদের প্রদেশেও যারা অনেক সিনিয়র লিডার আছেন এক্স প্রেসিডেন্ট আছেন তাদেরকে আমরা ডাকি মিটিংয়ে তাদের মতামত নিই যুবকরা লড়াই করছে কাজ করছে গ্রামেগঞ্জে খাটছে যতদিন আমরা সংগঠনের সময় দিতে পারি লড়তে পারি করি তারপরে বাকি তাদেরকে রাস্তা দেখাই এক্স সিনিয়র হয়ে গেলে তাদের অভিজ্ঞতা দিয়ে কাজ করি শুভেন্দু অধিকারীকে একটু বেশি তাড়াতাড়ি ক্রিস ছেড়ে দিলেন মানে ক্রিকেট অনেক সময় যেরকম ডিক্লেয়ার করা হয় না শুভেন্দু অধিকারী ট্র্যাপে পড়ে গেছেন উনি যে পাশে ছিলেন

ওদের আটকে দিত তো আমি কী করতাম এ তো করতেই পারে সরকার যদি কুচবিহারি আলিপুরে পুরুলিয়ায় স্ব স আটকাতে পারে তো আমাকে আটকাতে কী লাগে দুটো পুলিশ দাঁড়ালে বলতো মারামারি করবো নাকি তো করেনি তো শুভেন্দু দা যখন যাচ্ছিলেন ব্রিজ অলরেডি লক হয়ে গেছে এবং সেই সুযোগটা ওরা নিয়ে আছে তিনি পৌঁছতে পারেননি কিন্তু আমাদের সেকেন্ড লাইন আপ ঠিক ছিল বাকি এক্স যুব মোর্চার প্রেসিডেন্ট এমপি এমপি ছিল আরও সব এমএলএ ছিলেন তারা শুরু করে দিলেন মিছিল এবং ওটাই সবচেয়ে বেশি হিট হয়েছে আপনাদের তিনজনের তো আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তার তিনজনের কি স্ট্র্যাটেজি আলাদা আলাদা ছিল যেহেতু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপে হয় না পার্টি ঠিক করে দিচ্ছে আমরা আগের দিন রাত্রেবেলা বসেছিলাম সব আগের আগের দিন তিনজনেই বসেছিলাম প্রেসিডেন্টের বাড়িতে ওখানে গল্প হলো কি হবে না হবে কী কী হতে পারে বাধা তার রাস্তা কী কী হতে পারে এই সম্ভাবনাটা ছিল যে এখান থেকে যাওয়ার সময় আটকে যেতে পারেন আমাদের প্রেসিডেন্ট আগের দিন চলে গেছিলেন শুভেন্দু দা যেতে পারেনি আগের দিন তো সে আটকে গেছে এটা একটা হতেই পারে কিন্তু তার জন্য সংগঠনের বা আন্দোলনের কোনো ক্ষতি হয়নি দিলীপ দেবের একটা আমি একটু অন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন করবো একটু অন্য রকম সেটা হচ্ছে অনেকে বলছেন কালকে মানে আমরা নবান্ন অভিযানে যে পরিমাণ খরচ দেখলাম সাধারণ মানুষের টাকা দেখুন তো এটা মানবেন যে কোনো রাজনৈতিক দলের টাকাটাও তো সাধারণ মানুষেরই টাকা কেউ কৌটো বাজিয়ে টাকা তোলে কেউ বা অন্য জায়গা থেকে বন্ড থেকে টাকা নিয়ে আসে সাধারণ মানুষের টাকা কালকে যা খরচ হয়েছে মানে নবান্ন অভিযানের দিন যা খরচ হয়েছে সেই টাকা দিয়ে একটা ভারত পাকিস্তানের ম্যাচ হয়ে যেত হয়তো এতটাও টাকা লাগতো না একদিকে পশ্চিমবঙ্গ সরকার পুলিশ বাহিনীকে নামিয়ে দিয়েছে জনগণের টাকায় যে পুলিশ বাহিনী রয়েছে আর আপনারাও জনগণের টাকায় এত খরচ করে আমি কালকে খতিয়ান দেখছিলাম বসে বসে খাদ্য আন্দোলন বা তেভাগা আন্দোলন থেকে শুরু করে একুশে জুলাই থেকে শুরু করে নন্দীগ্রাম বা বিভিন্ন আন্দোলনের যে দিনগুলো ইতিহাসে লেখা থাকে কালকে সর্বোচ্চ টাকা খরচ হয়েছে পাবলিক পানি আপনি কি কোথাও মানবেন যে এত টাকা খরচ করে একটা বাড়ি খরচা করেছে আমি জানি না সরকারের দুর্গাপূজার সময় পুলিশ লাগে না ক্রিকেট ফুটবল ম্যাচ হলে লাগে না যে কোনো এজিকেশন হলে আপনি দেখুন টিএমসি লিডারদের পিছনে কতজন করে লোক আছে আর আমাদের মারছে বলে আমাদের নেতাদেরকেও সুরক্ষা দিতে হয়েছে আমার পিছনেও আছে কেন সরকার একজন নেতাকে সাধারণ আপনাকেও মারতে পারে অনেক যারা এখানকার বিশিষ্ট লোককেও সরকার দিয়েছে তারা রাজনীতিবিদ নয় কারণ কেউ সুরক্ষিত নেই পশ্চিমবাংলায় এই যে ছশো কোটি টাকা হাজার হাজার কোটি টাকা খরচা হচ্ছে ব্যক্তিগত সুরক্ষার জন্য এটা হওয়া উচিত এটা সরকারের অপদার্থতা আপনি সুরক্ষা দিতে পারছেন লর্ড অ্যান্ড অর্ডার ঠিক নেই বলে ব্যক্তিগত সুরক্ষা দিচ্ছেন কতজনকে দেবেন কিন্তু দিলীপ দা আপনারও দল যাদের তৃণমূল থেকে বেছে বেছে নিয়ে এলো যাদের অনেকে কাউন্সিলর ইলেকশনে বা পঞ্চায়েতের নির্বাচনেও যে তার ক্ষমতা নেই তাদেরও তো আপনার দল কেন্দ্রীয় বাহিনী দিয়েছিল নিরাপত্তা তখন দিতে হয়েছে কারণ ঘর থেকে বেরোতে পারছে না মারছে বাড়ি ভেঙে দিচ্ছে গাড়ি ভেঙে দিচ্ছে ইলেকশনের পরে কী অবস্থা হয়েছে সবাই হচ্ছে সিকিউরিটি দিন কারণ সোশ্যালি সোশ্যাল সিকিউরিটি কারো নেই সমাজে এখানে কারো সিকিউরিটি নেই মহিলারা রেপ্ট হচ্ছেন মার্ডার হয়ে যাচ্ছেন গর্ভবতী মহিলাকে এখানে তো লাঠি মেরেছে সেদিন কর্মীকে রাস্তায় পিটিয়ে মেরে দিল অভিজিৎকে সবার মনে ভয় আছে যদি সরকারের বিরোধিতা করি এই হবে কালকে পরশুও হয়েছে আমরা বিরোধিতা করতে আসবো বলেই আমাদের আটকানো হয়েছে মারপিট করা হয়েছে লাঠি পেটা করা হয়েছে নাহলে পুলিশ স্টেশনে ঢোকে কী করে মারতে পারে রাস্তায় ফিরে যাচ্ছে শান্তিপ্রিয় কর্মীরা তাদেরকে কী করে অ্যাটাক করতে পারে তারপরে প্রতিক্রিয়া হয়েছে বলে চেঞ্জ পার্টি অফিসে ঢুকে আমি এক্ষুনি ফোন করছিলাম ওদের কর্মীর পা ভেঙে দিয়েছে পার্টি অফিসে যাচ্ছে সেখানে পুলিশ ঢুকে মারপিট করছে ই কি কোথায় গণতন্ত্র কোথায় আইনকানুন সে বিরোধী পার্টি করে আপনার বিরোধিতা করেছে আপনি চুরি করেছেন তার বিরোধিতা করেছে বলে পুলিশ দিয়ে ঠেঙাবেন আপনি কী করা হতে পারে আর যেটা করেছে তার অন্তিম পরিণতি ওরকম রকম সিং এর মতো হয়েছে তাও একটা কথা তো আপনাকে মানতে হবে জনগণের এত টাকাতে এমন একটা বড় ইভেন্ট হলো বা একটা ওয়ান ডে ক্রিকেট ম্যাচের মতো ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের মতো গোটা বাংলা থাকিয়ে দেখলো এত টাকা খরচ করে শুধুমাত্র একটা গাড়ি ভাঙচুর ওটাই প্রশ্ন আপনি বলুন একজন সাড়ে তিনশো কোটি টাকার মালিক একজন সাড়ে পাঁচশো কোটি টাকার মালিক বাকিদের তখন আসেন লিস্ট কত আসবে এই যে লুট হয়েছে তার বিরোধী তো আমরা করবো না লক্ষ লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে কোটি কোটি মানুষ আজকে সর্বশ্রান্ত হয়েছেন সারা বাংলা আজকে লজ্জিত তার বিরোধিতা করার দায়িত্ব আমাদের এত টাকা দেখুন আচ্ছা আপনি উল্টো বলুন কেন সরকার আমাদের পিছনে খরচা করলো ওইখানে একটা ব্যারিকেড লাগিয়ে দিলে আমরা যেতাম না আমরা যাইনি তো বেরিকেডে পৌঁছানোর আগেই সব ফায়ারিং শুরু হয়ে গেছে এটা কি এত ভয় কেন ড্রিল মেশিন নিয়ে এসে পাক্কা রাস্তার উপরে খোঁদা হচ্ছে যেমন বাড়ি ভাঙা হয় দেখুন আপনি ভিডিও পোস্ট করেছে এত ভয় বিজেপি কে যারা চুরি করে তাদের সবসময় ভয় থাকে টাকা দিয়ে সবসময় ভয় থাকে আমরা তো কভারেজও চাইতো আপনারা তো দোকান চালাতে হবে সেটাও চাইতো এটা খুব সুন্দর যেন মিডিয়া কভারেজ হয় যে হ্যাঁ একসঙ্গে লড়লাম আর ধরে নিল ঢুকিয়ে দিল তো আন্দোলনই শেষ হয়ে যাবে তো আমরা আমাদের স্ট্র্যাটেজি ঠিক করি সরকার অনেক মাথা খাটিয়েছে শেষে বুদ্ধি খাটিয়ে তারপর শক্তি খাটিয়েছে কিন্তু পারেনি তাহলে কি আমরা ধরে নেব কতিপয় আইপিএস অফিসার তারা এত ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে গোটা বাংলা জুড়ে যেভাবে জাল ছড়ালো তাতেই পর্যদস্ত হলেন আপনারা কিছুই পর্যদস্ত হয়নি লক্ষাধিক লোক কী করে কলকাতায় ঢুকে গেল কেন বল প্রয়োগ করতে হলো ওদেরকে কি কি হতে পারে একটা আন্দোলনকে থামাবার জন্য জল কামান হয়ে গেছে টিআর গ্যাস হয়ে গেছে লাঠি হয়ে গেছে ইট পাথর হয়ে গেছে অ্যারেস্ট করা সব হয়ে গেছে আর কি করবেন কি করতে পারলেন কলকাতা কাঁপিয়েছি আমরা সরকার নড়ে গেছে দিদিমণিকে পালাতে হয়েছে মেদিনীপুর কেন যুবনেতা তো বক্তব্যই পাওয়া যাচ্ছে না অনেকে বলেন যে কোথাও যেন কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে এখানকার তৃণমূল শীর্ষ নেতৃত্বে একটা বোঝাপড়া আছে আর সেই বোঝাপড়ার ভিত্তিতে আপনারা প্রধান বিরোধী দল থাকবেন আর তারা শাসন করবেন কোথাও কি কালকের ঘটনা একবার সেটাই প্রমাণ করলো গুলি চললো না একজন কেউ মারা গেল না অবশ্যই কোন মানুষের মৃত্যু খুব মর্মান আমি বিষয় বলছি আপনাকে যেমন এটা বলছেন অনেকে বসে স্বপ্ন দেখছেন রাত্রেবেলা বামপন্থীরা স্বপ্ন দেখতে দেখতে পার্টিটা শেষ হয়ে গেল এই বিজেপি টিএমসি সেটিং হয়ে গেছে সেটিং হলে ছশো কোটি টাকা বেরোয় বাড়ি থেকে কিরকম লাফাচ্ছে চিংড়ি মাছের মতো সকাল বিকাল গালাগালি অমিত শাহকে মোদীকে চতুর্ভ উদ্ধার করে দিচ্ছে ঠিক উল্টো আমাদের পার্টিতেও আছে যে ইবি সিবিআই ইডি আসবে ধরে ঢুকিয়ে দেবে নেতা মন্ত্রীদের সরকার পড়ে যাব আমরা সরকারে চলে আসবো দুটোই অসম্ভব সেই জন্য আমরা লড়াই করেছি মাঠে দাঁড়িয়ে কোনো শর্টকাট নেই গণতন্ত্রের মাধ্যমে লড়াই করে আপনাকে মানুষকে মন জয় করে জিততে হবে সেটা অর্ধেকটা আমরা করেছি বাকি অর্ধেকটা হয়ে যাবে সেটা কতদিনে হয় দেখা যাক আমার এখানে একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে যে গোটা আন্দোলনটা কোথাও কি আপনার মনে হচ্ছে না নেতৃত্বহীনতায় ভুগেছে আপনারা আপনাদের জায়গায় নেতৃত্ব দিয়েছেন কিন্তু গোটা আন্দোলন কোথাও কি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আপনারা এতদিন দেখেন অভ্যস্ত একটাই মিছিল হবে মমতা ব্যানার্জি গানও গাইবেন বাজনাও বাজাবেন মাইক ঠিক করবেন নাচবেন ভাষণ দেবেন সব উনি করবেন ভয়ঙ্কর নেতৃত্ব আপনি একটা মমতা ব্যানার্জিকে সভা করতে বলুন পরশু দেখে দেখেছেন সভা হচ্ছিল প্রাইভেট কোম্পানি চাকরি দিচ্ছে সরকারি খামে যাচ্ছে এটা বিশ্ববাংলার খামে এরকম ড্রামা তারপরে এমন ফাঁপড়ে পড়ে গেছেন ঠিক করতে পারছে না আপনারা লেটার পেয়েছেন কি না কেউ বলছেন হাসি ঠাট্টার বিষয় হয়ে গেল চালাকি করাটাও একটু ঠিকঠাক করে করা উচিত এমন স্ক্রিপ্ট কেন লেখেন যেটা ধরা পড়ে যায় ওইরকম ড্রামা আমরা করি না সরকারি কর্মচারী চাকরি দেওয়ার নাম করে ডেকে নিয়ে আসা লোক সিভিক পুলিশ একশো কাজের লোক এই হচ্ছে টিএমসির পার্টি আর কেউ নেই বাকি সব সিন্ডিকেট আর কাটমানি চালাতে ব্যস্ত ওই পার্টির সঙ্গে তুলনা করবে না দয়া করে আমাদের আমাদের মান সম্মান আছে কমপক্ষে আমাদের আদর্শ নীতি আছে মিশন আছে আমার একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে বর্ধমানে আমরা দেখলাম বাম ছাত্রদের একটা খুব সাধারণ একটা কর্মসূচি আপনাদের শিকি ভাগ কেন আপনাদের সঙ্গে কোনো তুলনাই হয় না যে টাকা তারা খরচ করেছেন তারা সেখানে বিশ্ববাংলার প্রতীক তারা সেই সম্পত্তি ধ্বংস করেছে এমন একটা অভিযোগ রয়েছে এবং আমরা দেখেওছি যে বিশ্ব বাংলার প্রতীককে কিভাবে তছনছ করে ভাঙচুর করা হয়েছে সেক্ষেত্রে আপনার মনে হয় না যে কোনো টাকা পয়সা সেরকম মানে নামমত্র খরচ করে যদি এইটা বামপন্থীরা করতে পারে এটা দুর্ভাগ্যের পশ্চিমবাংলার রাজনীতির যে বাড়ি গাড়ি গাড়ি না ভাঙলে না জ্বালালে খবর হয় না আপনারা ট্রেনটা তৈরি করেছেন কালকে আমি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মিছিল নিয়ে গেলাম সেটা কোনো খবর নেই শান্তিপূর্ণ একটা ঢিল পড়েনি পাঠকেন আপনাদের খুব কষ্ট হয়েছে আরে কি খবর গরু মাইরি কিছুই হচ্ছে না যে একটা গাড়িতে আপনারাও লাগাতে পারেন লোক দিয়ে খবর করার জন্য বা পুলিশ বা টিএমসির লোক যাই হোক করে করেছে এটাই খবর হলো এটাই খবর চললো এত বড় মিছিল চললো কলকাতায় এই হাজার হাজার বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার লোক আমার সঙ্গে হাঁটলো সেটা খবর হলো না খবর হলো কোনটা একটা গাড়ি জ্বালিয়ে দিয়েছে সে গাড়িতে ড্রাইভার নেই পুলিশ নেই কার গাড়ি পুরোনো গাড়ি পড়েছিল কে জ্বালালো কোথা থেকে জ্বালাবার জন্য নিয়ে আসা হয়েছে কিনা কেউ জানে সেটাই খবর একটা এত পুলিশ রাস্তায় দাঁড়িয়ে আছে আমাদের গরু পেটা করলো কোনো কারণে কেউ ভড়কে দিয়েছে কিছু একটা পুলিশকে চড় থাপ্পড় মেরেছে আপনি এটাও দেখেছেন পুলিশ থাপ্পড় মারছে আমাদের নেতাদের ধরে ধরে ওর বাপের অধিকার আছে বিজেপি লোকের গায়ে হাত দেওয়ার তারপরে মার খাবে না কে অধিকার দিয়েছে সে বিজেপির মিছিলে এসছে জয়শ্রীরাম বলছে ভারতমাতাকে জয় বলছে তোমাকে ধরে থর থাপ্পড় মারবে একটা সম্মানীয় লোককে সমাজের কে অধিকার দিয়েছে তো সেই জন্য তার প্রতিবাদ হওয়া উচিত আমি কারো গ্রন্ড নিজে মারবে না আমরা প্রতিরোধ প্রতিবাদ করবো না শান্তি মিছিলে যদি অত্যাচার করে তার প্রতিরোধ প্রতিহার করার অধিকার আছে আমাদের আছে পুলিশের জামা পরে আছে মানে যা ইচ্ছা করতে পারে কেউ অধিকার দিয়েছে কিন্তু কালকে তো পুলিশ খুব মানে নবান্ন অভিযানের দিন তো পুলিশ খুব সংযত ছিল মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন পুলিশ সে যা করেছেন মানে গুলি চালানো কাম্য নয় আবার অভিষেক বন্ধ গুলি চালানোর হিম্মত লাগে তাহলে সরকার পড়ে যাবে উনি জানেন নন্দীগ্রামে গুলি চলেছিল উনি ক্ষমতায় এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য ভিন্ন মত পোষণ করেছেন এবং অবশ্যই তরুণ যুবক তিনি বলেছেন যে এই ধরনের ঘটনাকে এত বোধহয় অহিংসভাবে মানে পুলিশকে বলেছেন যে সেরকম হলে তো গুলি চালিয়ে দেওয়া দিতেন তিনি উনি কিছু করতে পারেন না কেষ্টকে গুলি চালাতে পারবেন সাড়ে পাঁচশো কোটি টাকা ঝেড়েছে ওদের টাকায় ভাত খান তো সেটা করতে পারবেন না ভারতীয় জনতা পার্টি গুলি চালাবেন দম আছে প্যান্ট খুলে যাবে চো রাস্তায় সেদিন নাই আজকে বিজেপির চোখ দেখাবেন গুলি চালি দেবেন দম থাকলে করুন না একবার কত গুলি আসে দেখে নেব আমি তাহলে কালকে যদি মানে নবান্য অভিযানের দিন যদি গুলি চলতো তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কি সুবিধা হতো 356 বা সুবিধা কি হতো আমি সামনে চালাছিলাম ওকে গুলি লাগতো বুঝানি আমার বুকে গুলি চালানোর দম নেই ওদের হাত কাঁপেই যায় বাড়ি থেকে যখন বেরিয়েছিলেন একবর ভাবেননি যে ঠিক অখণ্ড শরীরে ফিরে আসবে বা যখন আজ নয় ছ সাত বছর যেদিন থেকে আমি প্রেসিডেন্ট হয়েছি যেদিন যখন বাড়ি থেকে বেরোই তখন কপালের তিলকটা লাগাই এই জন্য শেষ তিলক কতবার আমার গাড়ি ভেঙেছে আপনারা তো কিছু দেখিয়েছেন কিছু দেখাননি ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে জেলায় দেখেন এখন গায়ে দাগ আছে আমি দেখাই না আমার কর্মীদের মনোবল কর্মী যে প্রেসিডেন্ট মার খাচ্ছে আমরা কী করব বুকেও ব্যথা আছে গায়েও ব্যথা আছে তার জন্য আজকে এতগুলো এমএলএ এমপি হয়েছে ফাঁকতালে কিছু হয় না এদের মুরদ আমার জানা হয়ে গেছে কার কত দম আছে কথায় কথায় কেষ্ট বাবু অর্থাৎ অনুব্রত মণ্ডলের কথা উঠল কোথাও আমরা জানি মোহনবাগান তখন খেলে আনন্দ পায় না যতক্ষণ না ইস্টবেঙ্গল খেলে না কোথাও অনুব্রতবাবুকে মিস করছেন না আমি গিয়েছিলাম দুদিন ছিলাম নতুন বীরভূম দেখে এলাম আমরা লাভ করে মিছিল করছি বড় বড়ো মিছিল করেছি বিশ পঁচিশ হাজারে মিছিল করেছি কোনোদিন অনুমতি দেয় না সভা করতে জোর করে শিউড়ি মাথা মাথা মিছিল করে গাড়ির উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়ে চলে আসি আমি ছ বছর এটাই করেছি একবার মুকুল বাবু আমাদের পার্টিতে আসার পরে আমাদের সেটিং করে একটা পারমিশন নিয়েছিলেন পুলিশ অফিসার বলছে করুন মাঠের পারমিশন দিয়েছিলো যেদিন প্যান্ডেল বাঁধবো তার আগের দিন রাত্রেবেলা মেশিন লাগিয়ে পুরো জল ভরে দিয়েছো মাঠে আর হয়নি সব তো প্রথমবার লাভ পুরে কত দু তিন হাজার লোক ছিল বেশি ছিল না সেই মিছিলে দেখুন রাস্তার দুই দিকে মহিলা বাচ্চা সাধারণ মানুষ ছাদ থেকে পাবলিকও জয়শ্রীরাম বলছে আমরা তো বলছি তো বীরভূমের লোককে হাসতে দেখিনি আমি তৃণমূল বলতে ওই দিলীপ ঘোষ যাচ্ছে সে দাঁড়িয়ে আছে আসে জয়শ্রীরাম বলছে হাত দেখাচ্ছে এই দৃশ্য আমি আমি বোলপুরে ছিলাম এর আগেও থাকতাম চা চক্র করি সকালবেলা আমি একটা দোকানে বলা ছিল সকালবেলা চা খাবো গিয়ে আমার বসবো তাকে আমার ধমকে যে তার দোকান বন্ধ করে দিয়ে পালিয়েছে খুললোই না আর এবারে ঠিক উল্টো বাসস্ট্যান্ডের চায়ের দোকানে চা খেলাম বাজারে খেলাম সবজি বাজার সবজি মন্ডিতে ঘুরে সব মাছের বাজার সবজি বাজার ঘুরলাম সবাইকে দেখলাম কথা বললাম হাসি মুখে লোকে হাত মেলাচ্ছে এটা দেখলাম কিন্তু ওই মানুষটাকে মিস করলেন না হ্যাঁ মিস করেছি দোকানদারকে জিজ্ঞেস করলাম মাছ কত করে নিচ্ছ বলে একশো ষাট টাকা আমি এই চারা একশো ষাট টাকা কেষ্ট দানা বলে নাই বলে আজকে সাহসটা পেয়েছে দাম বাড়াবার নাকি হাসি মজা হলো এরকম রোগ আনন্দে আছে এটা তো আপনি মানবেন মানে শুভেন্দু অধিকারী বা মাননীয় আপনাদের সভাপতি সুকান্ত বাবু যে যাই বলুন না কেন আপনাদের টিমে আপনি এবং তৃণমূল টিমে আমি জানি তাবরও তৃণমূল নেতা তারা কষ্টও পেতে পারে দুঃখও পেতে পারেন অনুব্রত মণ্ডল আপনাদেরই কথা সবচেয়ে বেশি ভাইরাল হয় সেক্ষেত্রে এখন সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমে শুধু একা রয়েছে না আমার প্রশ্ন হচ্ছে দেখুন কথা ভাইরাল হোক এক একজনের বলার লোকের মনে লাগলে কথা লোকে সেটা শুনে বলে আপনারাও দেখান ক্রেষ্টমণ্ডল পাঁচ সাড়ে পাঁচশো ছশো কোটি টাকা ঝেড়েছে এক একটা জায়গায় লুট হয়েছে কয়লা থেকে গরু থেকে সবাই যেন ওপেন আপনি বলুন তো কোন চ্যানেল কোন মিডিয়া কোন সাংবাদিক আই পর্যন্ত বলার হিম্মত করেছে ভয় নাই ভক্তি ওখানকার জেলার সাংবাদিকের ফ্ল্যাট আছে কলকাতা একাধিক লোকের এই এই ভক্তি টাকার ভক্তি কেউ বলা হিম্মত করেনি এত অত্যাচার এত লুট আমাদের একাধিক কর্মীকে হত্যা করা হয়েছে আমাদের এ করতে জানি একবারও আপনারা বলেননি আপনারা কি বলেছেন কেষ্ট বলছে এই বাঁশ বার কর পাঁচন দেবো জল বাতাসা কি গুড় বাতাসা ঢাক পেটাবো এইগুলোই শোনানো হতো কেষ্টকে ইনডাইরেক্টলি প্রশংসা করা হতো যে খুব বড়ো নেতা পুলিশকে বোম মার এই কর কেউ বলেনি যে লোকটা চোর এ লোকটা এর রাইস মিল নিয়েছে এর গাড়ি নিয়েছে কে জানতো না আমরা বলতাম আমি ওখানে প্রেস কনফারেন্স করতে গেলে সাংবাদিকরা নিজের ঝগড়া করে ঘেঁটে দিত যাতে বিষয়টা না যায় আমার ক্রেষ্ট বিরুদ্ধে না বলতে পারি এই চক্রান্ত তো সবাই লিপ্ত ছিল সাধারণ মানুষ দুঃখিত ছিল তারা আজকে খুশি জানেন আপনি এবারে বিধানসভায় জিততে পারেনি এগারোটার মধ্যে একটা অ্যাসেম্বলি জিতেছি কিন্তু এক এক লাখের বেশি ভোট পেয়েছি আমরা তাও হেরেছি ওখানকার গরিব গুর্ব এস সি এসটি ও বিসি সাঁওতাল বাগদি বাউরি এরাই ভোট দিয়েছে আর এটাই পরিবর্তন করবে